আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনায়, আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়, পারুল বন ডাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে আয়, আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয়, তিতাং তাং তিতাং তাং তিতাং 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 তাং তিতাং তাং তিতাং তাং তিতাং 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 তাং, আবে তপা আবে তপা এইটি ভাগারা করলি, আবে তপা আবে তপা এইটি ভাগারা করলি, ভিন্ডারে পলাশের বন পালা। সবাইকে চোর বলেন, আর সবচেয়ে বড় চোর এরা। জিজ্ঞেস করুন, তুমি যে বাজে বাজেই তৃণমূলকে চোর বলো, কয়লা কাট ডিপার্টমেন্ট কেন্দ্রীয় সরকারের, তাহলে তোমাকে গ্রেফতার করা উচিত। গরু কোথা দিয়ে আসে? উত্তরপ্রদেশ দিয়ে, আমাদের নয়। জিজ্ঞেস করুন ডিপার্টমেন্টটা কা? সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে অমিত শাহ কেন গ্রেফতার হবে না? 100 দিনের কাজের টাকা দেয় না, বড় বড় কথা। আমি দিয়ে দিয়েছি এবং বলছি আপনাদের, আমরা কর্মশ্রী চালু করে দিয়েছি, জব কার্ড হোল্ডাররা 50 দিনের কাজ আপনারা পাবেন। আর যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, আমরা 100 দিনের কাজ চালু করব, এনআরসি বাতিল করব, আমরা ক্যা বাতিল করব, আমরা ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব। আর আমাদের সরকার তো স্বাস্থ্যসাথী দিচ্ছেই, বিনা পয়সায় রেশন দিচ্ছেই, লক্ষ্মীর ভাণ্ডার চলছেই, এগুলো চলবেই। লক্ষ্মীর ভাণ্ডার জেনে রাখুন, যখন প্রথম করা হয়েছিল অনেক জায়গায় বলছে পরিবার প্রতি একজন, কিন্তু আমরা পরিবারের প্রত্যেক মাকে করে দিই, বোনকে করে দিই, এটা হচ্ছে তফাত। আর দুই হচ্ছে, মনে রাখবেন, আগে আমরা ঠিক করেছিলাম 60 বছর পর্যন্ত করব, কিন্তু পরে ভাবলাম 60 বছর তো সবে শুরু, জীবনটাই শেষ হয়ে যায়, কে দেখবে তখন? আর কেউ দেখার থাকবে না। তাই যতদিন বেঁচে থাকবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, যতদিন বেঁচে থাকবেন স্বাস্থ্যসাথী পাবেন, যতদিন বেঁচে থাকবেন বিনা পয়সায় রেশন পাবেন, মেয়েরা শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছু পাবেন। আমি এটুকু বলে আমাদের টিমটাকে আসবার জন্য অনুরোধ জানিয়ে আমি সবাইকে বলবো, আমাদের প্রার্থী সুজাতার একটু গবলু গবলা আছে, ওর বরটা তো একটু স্মার্ট বেশি, সেই জন্য ওকে ছেড়ে পালিয়েছে এবং অন্যান্যগুলোকে ধরেছে, আরও কয়েকটা তার ঠিক নাই, এগুলো আমার বলা উচিত নয়। আমার কাছে ছবি চ্যালেঞ্জ করলে আমি দেখিয়ে দিতে পারি। আমি আপনাদের বলি, ওর নাম সুজাতা মণ্ডল, আর ওর ভোট মানে ইভিএম মেশিনে চিহ্ন হবে 4 1 2 3 4, বিজেপির হবে হার 1 2 3 4, তৃণমূলের পড়বে জয়ের হার 1 2 3 4, জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, বিজেপিকে বিদায় দিন, আর নেই দরকার বিজেপির সরকার, আর নেই দরকার লুটেরাদের সরকার, আর নেই দরকার চোরদের সরকার, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, অলি গলি মে শোর হ্যায়, অলি গলি মে শোর হ্যায়, অলি গলি মে শোর হ্যায়, অলি গলি মে শোর হ্যায়। তাই তো বলি, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আমি সবাইকে বলবো যারা আমাদের সাথে আছেন, মানুষের কাজ ভালো করে করবেন, মানুষের সবটা করতে না পারলেও ভালো করে মন দিয়ে শুনবেন, আমি যেন কোনো কমপ্লেন না পাই, আর কেউ যেন আমি না ভাবি আমি বড় কেউ কেটা হয়ে গেছি,
উই আর নোবডি, আমরা এখানে আছি তার কারণ মানুষের জন্য। মানুষই আমাদের নেতা, মানুষই আমাদের জীবন, মানুষই আমাদের সব কিছু। মানুষকে বাদ দিয়ে কিছু হয় না, তাই মানুষকে ভালোবাসবেন, এটাই জীবনের শেষ কাজ, এটাই প্রথম কাজ, এটাই সবচেয়ে বড় কাজ। ভালো থাকবেন। তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোছনায়, আয় রে আয় গগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়, পারুল বন ডাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে আয়, আয় রে আয় আয় রে আয়, দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং, আবে তপা আবে তপা এইটি ভাগারা করলি, আবে তপা আবে তপা এইটি ভাগারা করলি, আবে তপা আবে তপা এইটি ভাগারা করলি। সবাইকে চোর বলেন, আর সবচেয়ে বড় চোর এরা। জিজ্ঞেস করুন, তুমি যে বাজে বাজে তৃণমূলকে চোর বলো, কয়লা কার ডিপার্টমেন্ট? কেন্দ্রীয় সরকারের। তাহলে তোমাকে গ্রেফতার করা উচিত। গরু কোথা দিয়ে আসে? উত্তরপ্রদেশ দিয়ে, আমাদের নয়। জিজ্ঞেস করুন ডিপার্টমেন্টটা কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে অমিত শাহ কেন গ্রেফতার হবে না? 100 দিনের কাজের টাকা দেয় না, বড় বড় কথা। আমি দিয়ে দিয়েছি এবং বলছি আপনাদের, আমরা কর্মশ্রী চালু করে দিয়েছি। জব কার্ড হোল্ডাররা 50 দিনের কাজ আপনারা পাবেন। আর যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, আমরা 100 দিনের কাজ চালু করব, এনআরসি বাতিল করব, আমরা ক্যা বাতিল করব, আমরা ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব। আর আমাদের সরকার তো স্বাস্থ্যসাথী দিচ্ছেই, বিনা পয়সায় রেশন দিচ্ছেই, লক্ষ্মীর ভাণ্ডার চলছেই, এগুলো চলবেই। লক্ষ্মীর ভাণ্ডার জেনে রাখুন, যখন প্রথম করা হয়েছিল অনেক জায়গায় বলছে পরিবার প্রতি একজন, কিন্তু আমরা পরিবারের প্রত্যেক মাকে করে দিই, বোনকে করে দিই, এটা হচ্ছে তফাত। আর দুই হচ্ছে, মনে রাখবেন, আগে আমরা ঠিক করেছিলাম 60 বছর পর্যন্ত করব, কিন্তু পরে ভাবলাম 60 বছর তো সবে শুরু, জীবনটাই শেষ হয়ে যায়, কে দেখবে তখন? আর কেউ দেখার থাকবে না। তাই যতদিন বেঁচে থাকবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, যতদিন বেঁচে থাকবেন স্বাস্থ্যসাথী পাবেন, যতদিন বেঁচে থাকবেন বিনা পয়সায় রেশন পাবেন, মেয়েরা শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছু পাবেন।